গুড মর্নিং। আজকে রবিবার, ছুটির আমেজ গায়ে মেখে গাছের ফাঁক দিয়ে সূর্য ওঠার চেষ্টা করছে ঘুম থেকে। আর সবুজে সবুজ চারিপাশ, শান্ত প্রকৃতি, সুন্দর লাগছে বাইরেটা। আর রাস্তাঘাট দেখলেই কীরকম মনেই হয় না আজকে ছুটি। আমার বিছানা হয়ে গেছে আর চাদরের তলা দিয়ে খাটের তলাটা দেখাচ্ছি, কে বসে আছে দেখো, আমার ছোট মেয়ে। আজকে আর বাইরে গেল না, এখানেই শুয়ে আছে মহিলা। আবার ঢেকে দিলুম চাদর, বিছানা আমার ডান। এই যে এদিক দিয়ে একবার আমার ছোট মেয়েকে দেখিয়ে নিচ্ছি, এই দেখো বসে আছে, দেখেছ, তোমাদের দেখে নিল। চলে এলাম লিভিং রুমে, পুরো অরেঞ্জ হয়ে আছে, কেননা বাইরে সূর্য অলরেডি উঠে পড়েছে। এখান দিয়ে তোমাদের সূর্যটাকে ভালো করে একবার দেখিয়ে দিই, বিরাট তেজ, সেরকম কিছু বুঝতে পারলে কি না জানি না। পর্দাগুলো সরিয়ে সূর্যের আলো আসুক। আর আমার গাছে কত রোদ এসছে দেখেছ, কত সুন্দর সূর্যের আলো পাচ্ছে, সতেজ হয়ে উঠেছে একদম। সব জল পাল্টে দিয়েছি দেখো, আলোয় আলো হয়ে গেছে আমার লিভিং রুম। আজকে একটু ক্লিনিং করব, ডাস্টিং করব, সেটা একটু পরে, আগে চায়ের ব্যবস্থা করি। মহিলা শুয়ে আছে, চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে আগেই চায়ের ব্যবস্থা করি। এই চা দিয়েই আমার তো শুরু হয় রান্নাঘরের কাজকর্ম। দুধও শেষ হয়ে এসেছে, তাই দুধের বক্সটা যেহেতু জঞ্জালে ফেলে দেবো তাই আগেই ঢেলে রাখলাম। এই জল ঢেলে নিচ্ছি, চা আর বলি না এটাকে, বলো গরম জলই বলা ভালো। নিচে খবরের কাগজওয়ালা এসে গেছে, তার মানে আমার এখানে কাগজও দিয়ে গেছে। এই যে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, আর একটু মসুর ডালও সেদ্ধ করতে বসিয়ে দিয়ে তবে আমি রান্নাঘর থেকে বেরোবো। আজকে তার মানে মসুর ডাল হওয়ার প্ল্যান আছে, বুঝতেই পারছো তো। এটা এখন থেকে বসিয়ে দিলে কি হয়, সেদ্ধটা হয়ে থাকলে রান্নার অনেক সুবিধে হয়। কাগজওয়ালাকে দেখেছি মানে এই তো দেখো কাগজ দিয়ে গেছে, কাগজটাকে রেখে তারপরে আমি বসবো চা খেতে। আর এই যে আমার মেয়ে খাটের তলা থেকে এসে সোফার ওপর উঠে বসেছে। মেরি বিস্কুট নেই, আমার কোনো বিস্কুটই নেই, টোস্ট বিস্কুট দিতে পারেনি, দোকানে নেই, তাই মেরি বিস্কুটই ঢেলে নিচ্ছি দুটো বক্সেই, মার জন্যেও আর আমার জন্যেও, যেদিন যেরকমভাবে চলে আর কি। এই দেখো মহিলা ওই সোফা থেকে এই সোফায় চলে এলো, এই করছি, আর আমি বসে গেছি চা খেতে। আজকে মেরি বিস্কুট দিয়েই চা খেতে হবে, 7:10 বাজে, তো চা খাওয়া শুরু করি। আজকে একটু টেবিল ক্লথটাকেও পাল্টাবো, টুকটাক পরিষ্কারও করব, তোমাদের হোয়াটসঅ্যাপগুলোর উত্তরগুলো আগে দিয়ে দিই। চা খাওয়া হয়ে গেছে, এবার আমি টেবিলের কাভারটাকে চেঞ্জ করে দিচ্ছি। এই রবিবার রবিবার এই কাজগুলো করি, যদিও আমার কাছে রোজই রবিবার, কিন্তু তাও কী জানি রবিবার এলে একটা মনে হয় যেন এইগুলো সেরে নিই। আসলে শনিবার পুরোটাই দিন ল্যাথ খাই, তো ভিডিওর কাজও থাকে না কিছুই না, তাই রবিবার আবার একটা নতুন এনার্জি নিয়ে কিছু কাজ করি আর কি। আর যেহেতু ফার্স্ট ফ্লোর, আর যেহেতু একদম মেন রোড ফেসিং, এত ধুলো হয় না, আর আমারও সাহস দেখো, ম্যাগুকে সঙ্গে নিয়েই আমি মোছামুছি করছি। এই দেখো কাপড় ধরে টানছে, ভুল তো আমারই হয়েছে, কেননা ও চলে গেলে তারপরে সব করি। আসলে এত শর্ট টাইম পাই না, মাত্র 30 মিনিটের জন্য বাইরে যায়, ওই টাইমে সব কিছু ম্যানেজ করা যায় না, তাই ভাবলাম যে ও থাকতে থাকতেই কিছুটা কাজ আরম্ভ করে দিই। এখনও বেরিয়ে গেছে, তাই জন্যে আমি নিশ্চিন্তে তাড়াতাড়ি এগুলো মোছামুছি করে নিচ্ছি। তাও এখনও কাপড় জামা শুকুর দেওয়া বাকি আছে, ঝাঁট দেওয়া বাকি আছে। আসলে ঝাঁট দেওয়ার আগে চাইছি এই ধুলোগুলোকে ফেলে দিতে, তাহলে পরিষ্কার হয়ে যাবে একদম। এত ধুলো হয়, এত ধুলো হয় না, মানে প্রত্যেক দিন করলে তবে হয়তো ঠিক থাকতো, কিন্তু প্রত্যেক দিন সত্যি করাটা সম্ভব না। ওসব মুখে বলা যায়, ভিডিওয়ে দেখানো যায়, কিন্তু সত্যি কি আমরা প্রত্যেক দিন সব কিছু করে উঠতে পারি, বিশেষ করে যে মানুষের হাতে সারা সংসারটা রয়েছে। এই আজকে একটু মুছে দিচ্ছি, চেষ্টা করি প্রত্যেক উইকের এই রবিবারই একটু ডাস্টিং করতে। টিভিটাকেও মুছে দিলাম, এই ছবিটাও কালো, কালোগুলো আরও ধুলো পড়লে না বোঝা যায়,
সব ছেড়ে চলে এসেছি আবার কাপড় জামা শুকোতে দিতে, কেননা 30 মিনিট টাইম আর কার ঘর বলো, ম্যাগু এসে যাবে। তাই এই কাজগুলো সেরে নিই, সবটা ডাস্টিং হলো না, ওই একটা পোর্শন করেছি। এখনও ইচ্ছে আছে ওই সেন্টার টেবিলটাকে মুছবো আর ডিভানের চাদরটাকে পাল্টাবো, দেখি কত দূর কী করতে পারি। আগে কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিই, রেলিংয়ে হয়ে গেছে সব, এবার র‍্যাকটার মধ্যে টুকটাক ছোট ছোট জিনিসগুলো দিয়ে দিচ্ছি। চলে এসেছি আবার লিভিং রুমে, একটু ঝাঁটা দিয়ে সব ঝেড়ে নিচ্ছি, দেয়াল টেয়ালগুলো দিয়ে আর ঝাড়ুটা দিয়ে নিই। আসলে ঘড়ির কাঁটাটা না হু হু করে চলছে, আর আমার এতই কাজ যে কুলকিনারাই করে উঠতে পাচ্ছি না 30 মিনিটে কতটা কী মেকআপ দেবো। ইচ্ছে করে অনেক কিছু করতে, বাট এইটুকু শর্ট টাইমে না করতেই পারি না। হাতটা দিয়ে এই সেন্টার টেবিলটা একটু মুছে নিচ্ছি, সেন্টার টেবিলটাও খুব নোংরা হয়েছিল, দু একটা ভিজে কাপড় নিয়ে এসেছি দিয়ে পরিষ্কার করছি। কলিন দিয়ে এটা আমি পরিষ্কার করলে না এই ফুলগুলো সব উঠে যায়, তাই কলিন এতে আমি ইউজ করতে পারি না। সেন্টার টেবিলটা মুছে তাড়াতাড়ি এই ডিভানের চাদরটাকে চেঞ্জ করে দিচ্ছি। এইটুকুই হলো, এর বাইরে আরও যে ফার্নিচার রয়েছে সেগুলো আজকের মতো আর হলো না, আবার সেগুলোকে পরে করতে হবে, কেননা ম্যাগুর আসার অলরেডি টাইম হয়ে গেছে। এ দেখো ওপর থেকে দেখতে ভালোই লাগছে বলো। আর এই টিভি ইউনিটটাকেও পরিষ্কার করলাম, ম্যাগু এসে গেছে, দেখেছো দেখাতে দেখাতেই ম্যাগু এসে গেছে। এখন ওর হাত পা ধোয়াতে নিয়ে যাই। হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মুন, আর আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 2nd অফ এপ্রিল আর এখন বাজে 9:45। সকাল থেকে আজকে সানডে ক্লিনিং ডে চলছিল, সমস্ত চেষ্টা করছিলাম পরিষ্কার করতে ওই 30 মিনিটস টাইমে যে টাইমে ম্যাগু বাইরে থাকে, তা না হলে কী যে অবস্থা, আমি আর মানে কিছুই পরিষ্কার করতে পারি। আমার তখন একটু টিভির ওই র‍্যাকটা পরিষ্কার করছিলাম, ম্যাগু দেখেছো আমার কাপড়টা ধরে টানাটানি করছিলো, যেটা দিয়ে আমি ডাস্টার আর কি। তো যাই হোক, এখন খুব এক্সাইটেড, তার কারণ হচ্ছে ম্যাগির আরেকটা ফ্রেন্ড সে আসবে, তার নাম অ্যামস। তো ও বিগল, ও এত বড় সড়ো চেহারার নয়, ছোটোখাটো, কিন্তু ও ম্যাগির ভীষণই ক্লোজ ফ্রেন্ড। তো ও আজকে আসবে বাড়িতে, যে কারণে আমি খুব খুশি, খুব এক্সাইটেড। বাপি নিয়ে আসবে, যদিও ওর ওয়াকার হচ্ছে বাপির ভাই, কিন্তু বাপি থাকবে আর কি। তো ওয়েট করছি ও ওয়াক টোয়াক করে, তারপরে ও এখানে আসবে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমি চলে যাবো রান্নাঘরে, তার মধ্যে টুকটাক রান্নার ব্যবস্থা তো করতেই হবে সবের মধ্যে, সেটা তো আমার মাথার উপরে আছেই। এখনও মার ব্রেকফাস্টেরও কিছু ব্যবস্থা করিনি, কিছু না, তো কাজে লেগে পড়ি। আবার বাথরুম পরিষ্কার করতে আসবে, ওই যে সব বাক করেও রেখেছি, আর মোটামুটি যতটা পেরেছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি। আজকে ভীষণ ধুলো হয়ে যাচ্ছিলো জানো তো, রোজ তো পারি না করতে, টাইমে কুলোতে পারি না, তো আজকে একটু চেষ্টা করলাম যতটা পেরেছি, সবটা হয়নি, যতটা পেরেছি ওপর ওপর একটু ঝেড়ে মুছে চেষ্টা করেছি ক্লিন রাখার। তো চলো রান্নাঘরে, মসুর ডাল সেদ্ধ হয়েছে আর পার্শে মাছ বার করে রেখেছি, তারপর দেখি কি করবো। এখন আমি মাথা থামাতে পারছি না, কেননা অ্যামস আসবে, তো আই এম ভেরি মাচ এক্সাইটেড। তো এই ডগিদের নিয়ে না আমার একটু দুর্বলতা অনেক বেশি জানো তো, এদের নিয়ে আমি মানে একটু মানসিকভাবে এবং সব দিক থেকে আমি একটু দুর্বল এই অবলা জীবগুলোর জন্যে। তো চলো যাই রান্নাঘরে, মার ব্রেকফাস্টেরও টাইম হয়ে আসছে, সেটাও করতে হবে। ম্যাগুকে এখনও জল দিইনি, ও আসার পর জাস্ট মপ করেছি আর ও বসে আছে, পাটা ধুয়ে দিয়েছি, জলও দেবো, দিয়ে কাজে লেগে পড়ি। আর তারপর দেখি অ্যামস কখন আসে, কখন বেল টেপে, অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, সঙ্গে থাকো। এই দেখো আমার পায়রা সন্তানরা এখানে কিরম লড়াই করছে, দেখেছো এদের মধ্যেও কত রেষারেষি, দেখো আমরা মানুষরাও রেষারেষি করে মরি, এদের মধ্যেও দেখো নিজেদের মধ্যে কে আগে চাল খাবে, কাকে চাল খেতে দেওয়া হবে না, এই নিয়ে নিজেরা লড়াই করছে। এখানে দেখেছো আমার পায়রা সন্তানদের মধ্যে কি ঝগড়াঝাটি লেগে গেছে বলো তো, মারামারি করছে পুরো, উফ, চাল দিয়েছি, এই দেখো কি অবস্থা, দেখো দেখেছো কি ঝগড়া করছে, এদের মধ্যেও কিরম ঝগড়া আর মারামারি আছে। একজন আছে না সবাইকে মেরে তাড়ায়, তাড়িয়ে নিজে খায় জানো। যাকে আমি রান্নাঘরে চলে এসেছি, বুঝতেই তো পারছো, চাল দিলাম, এসেই প্রথম কাজ হচ্ছে ম্যাগুকে জল দিলাম, আর তারপরে মানে সকাল থেকে আগে জীব সেবা করি তারপর মানুষ সেবা,
এই যে সবাইকে তাড়িয়ে এখন নিজে মৌরুষি পাট্টা করছে। ওই দেখ ওই দেখ, আবার লড়াই হচ্ছে। চলো, এদের লড়াই দেখলে তো আমার দেরি হয়ে যাবে। এখন বাজে 9:30, মাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আর অ্যামস আসবে বলে খুব তাড়াতাড়ি রান্নাবান্না সারছি, কেননা কিছুটা টাইম তো এনগেজ থাকবো ওকে নিয়ে, তাই জন্য তাড়াতাড়ি রান্নাগুলো চেষ্টা করছি যতটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। খুবই সাধারণ রান্না তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না। মুসুর ডাল করছি, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ, মাছের পাশে মাছের ঝাল, কুর্তির একটা মাছ ভাজা থাকবে, এই এইসব হাবিজাবি দিয়ে ভরিয়ে দেবো। আর একদম শেষ হয়ে গেলে রান্না অবশ্যই সব কিছু তোমাদের দেখিয়ে দেবো। তিনটে গ্যাসে তিনটে চাপিয়ে দিয়েছি, এখানে মাছের ঝাল চাপাবো, মুসুর ডাল হয়ে গেছে, ম্যাগুর মাংস হচ্ছে, আর ওখানে ভাত হচ্ছে। তো চটপটাকে সেরে নিই, যতটা এগিয়ে নেওয়া যায় আর কি সেই চেষ্টা করছি। এই দেখো, কথা বলতে বলতে এমস এসে গেছে। এই যে, এ হচ্ছে এমস, এ বিগল, এ আর গোল্ডেন নয়, তো ম্যাগির থেকে সাইজে ছোট, কিন্তু ম্যাগির খুবই ক্লোজ ফ্রেন্ড। তো বাপি আর বাপির ভাই এসেছে। ম্যাগুকে দেখো, ম্যাগু সব ছেড়ে, বন্ধুকে ছেড়ে নিজে আদর খাওয়ার ধান্দায় আছে, দেখেছো? এ বেচারা ছোটোখাটো মানুষ তো, এ দেখো চললো, খুব ভীতু, এ আবার ভীষণ ভীতু, দেখো বুঝেই উঠতে পারছে না বেচারা কী করবে, কী কোথায় কী করবে, কিছুই চেনে না। এ দেখো, এ বেচারা একা একা ঘুরছে, আর ম্যাগুকে দেখো দূরে দাঁড়িয়ে ওকে দেখছে। এম শেষ ছিল, তোমাদের দেখিয়েছি, ভীষণ ভীতু, ভীষণ ভীতু, ও খুব ভয় পায়, তো যে কারণে ঠিক মানে কমফোর্টেবল হতে পারছিল না, খুবই ভয় পায় বেচারা। যাই হোক, ছোটোখাটো মানুষ ও, ওটাই ওর ম্যাক্সিমাম সাইজ, ও বিগল আর ছেলে। তো যাই হোক, ম্যাগির সঙ্গে ওর খুব ভাব, ও বাইরে ম্যাগির সঙ্গে খুব খেলে, কিন্তু বাড়িতে এসে ও বেচারা খুবই ভয় পেয়ে গেছে, খুব ভয় 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 ছিল। যাই হোক, এক একদিন এক একজন ম্যাগির ফ্রেন্ডকে তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি, দেখা যাক নেক্সট কার চান্স আসে। তো চলো, আমি এবার রান্নাবান্নাগুলো সেরে নিই, সর্বস্ব বন্ধ করে তারপর গেছিলাম, তো রান্নাগুলো আগে শেষ করে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। আর একে দেখেছো, এ আবার আর একজন আমার পায়রা সন্তান, আবার নেটেতে ধাক্কা মারে জানো, মানে নক করার মতো করে, তাই এখন ওকে আবার একটু চাল দিচ্ছি। তখন ওকে মেরে তাড়িয়ে দিয়েছিল, এখন ওই এসছে, একে আবার একটু চাল দিচ্ছি। আর আমার মেয়ে দেখো, বন্ধু চলে গেল, এ শুয়ে পড়েছে। এই যে আমার আজকের ব্রেকফাস্ট, প্রায় 10:30 কাছে বাজে, এতক্ষণে আমি আমার ব্রেকফাস্ট রেডি করলাম, এখনও গুড্ডির মাছটা ভাজা হচ্ছে, বেগুন ভাজা, ও বাবা ছিটকছে, বেগুন ভাজা, পটল ভাজা, এগুলো সব হয়ে গেছে, মুসুর ডাল হয়ে গেছে, আর পাশে মাছের ঝাল হয়ে গেছে, সবই মোটামুটি হয়ে গেছে, শুধু ওই মাছ ভাজাটা হলেই হয়ে যায়, আর ভাতটাও প্রায় হয়ে এসছে, গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো। তো এইগুলো করে আমি এবার চলে যাবো ব্রেকফাস্ট খেতে। ও বেশ ভালো লাগলো আজকে, এম শেষ ছিল জানো তো, আমি তাই ভাবছিলাম যে যদি কোনো দিন আমার সেরকম এক্সট্রা কিছু টাকা পয়সা হয়, আমি সত্যি এদের জন্য যদি কিছু করতে পারি না, আমার মানে জীবনটা সার্থক হবে, যদি এদের জন্য কিছু করতে পারি, নিজের হাতে সবাইকে যদি খাওয়াতে পারি বা আশ্রয় দিতে পারি, যারা অ্যাবান্ডান্ট মেনলি তাদেরকে আহত হয়েছে বা কিছু, খুব ইচ্ছে যদি কিছু করতে পারি, দেখা যাক মনস্কাম কোনো দিন পূর্ণ হয় কি না, বাট ইচ্ছে আছে যদি কোনো দিন ক্ষমতা থাকে। এখন তো আমার কোনো ক্ষমতা নেই, হাত পা বাঁধা, ইচ্ছে থাকলেও কিছু করতে পারবো না, ফাইন্যান্সিয়ালি মানে জোরদার হওয়াটা খুব দরকার তার জন্যে, দেখা যাক মানে মনের ইচ্ছেটা কোনো দিন পূর্ণ হয় কি না। চলো, মাছটা পুড়ে যাচ্ছে। 10:30 সময় এক লাস্ট আমার সব শেষ হয়েছে, আমি চট করে তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই, কেননা পরে না আর কি যদি মনে থাকে না, তো দেখিয়ে তারপরে চলে যাচ্ছি ব্রেকফাস্ট নিয়ে। এ দেখো, বেগুন ভাজা, পটল ভাজা, আর গুড্ডির একটা মাছ ভাজা, এখানে হচ্ছে পার্শে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, আর এই হচ্ছে মুসুর ডাল, এই কটাই রান্না করেছি, এই দিয়ে আমাদের হয়ে যাবে, আর দরকার নেই বেশি কিছু। আর পাশে আমার ব্রেকফাস্ট রয়েছে, ব্রেকফাস্টটা নিয়ে যাব, আর এই ভাত এখনও গালিনি। চলো এবার চলে যাচ্ছি ব্রেকফাস্ট নিয়ে। ওদের সঙ্গে যতটুকু টাইম কাটাই না, আমার মনে হয় সেই টাইমটা ভীষণ প্রেশাস আমার কাছে, খুব ভালো লাগে, মনে হয় সবাইকে নিয়ে থাকি, সবাই আসুক আমার কাছে, আমার সঙ্গে থাকুক। এইখানে আরেকজনরা বেরিয়েছে, দেখো দাঁড়াও।
এই দেখো দুজন যাচ্ছে, দুজন ওয়াকারের সঙ্গে, দেখেছো? দুজনকে দেখলে? ওরা দুজনে একই বাড়িতে থাকে, দুজনকার জন্য দুজন লোক রেখে দিয়েছে, ওরাই নিয়ে বেরোয়। যাই হোক, চলো খেয়ে নি। এই আমি খেতে খেতেই দেখলাম মাকে নিয়ে আসছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অনেকেই কেবল মাকে দেখতে চাও। এরই মধ্যে ফ্লিপকার্ট গ্রসারির থেকে দুধ দিতে এসছে, ওই দুধের টেট্রা বক্স যেগুলো আমি নিই, এখানে সস্তায় পেয়েছি তাই নিলাম। আর এই ম্যাগু শুয়ে আছে। এতক্ষণ বসে বসে মার সঙ্গে একটু আড্ডা মারছিলাম, তার মধ্যে ফ্লিপকার্ট গ্রসারি এসে ওই দুধের টেট্রা বক্স দিয়ে গেল, তো মাকে নিয়ে গেল এবার নেবুলাইজার দিতে, আর আমি চলে যাচ্ছি এবার চান করতে। তো চান টান করে আসি, তারপরে আর কি খাওয়া দাওয়ার ব্যাপার। ম্যাগুকে খাবার দিয়ে দিয়েছি, মাংস দিয়ে ভাত, সে কিছু খায়নি, মহিলা শুয়ে আছে, ওই সেই আমি যখন খেতে বসবো তখন এসে খাবে। যা পৌনে একটা বাজে, এই মাত্র চান টান করে বেরিয়েছি। উফ, চান করে বেরিয়েও না শান্তি নেই। ওদিকে কেবেলের ভাড়া নিতে এসছে, এদিকে মুচি এসেছে, গুড্ডির ব্যাগ একটা সেলাই করতে দিয়েছিলাম, ওর কলেজের ব্যাগটার একটা স্ট্র্যাপ খুলে গেছে, তো সেটা সেলাই করতে দিয়েছি। আমাদের কমপ্লেক্সের মধ্যে মুচি আসে, মানে একজন আসে আইডি কার্ড টাইডি কার্ড করা, একজন না দুজন আসে, তো বাইরের কারোকে অ্যালাউ করে না এখানে ঢুকতে, তো ওই যে আসে তাকেই দিতে হয়। তো আমার চেনাশোনা আছে, ও আমার প্রাইভেট কাজও করে, তো ওকেই বলেছিলাম, সে এসছে, ওদিকে কেবলের টাকা নিতে এসছে, মানে চান করে বেরিয়েও শান্তি নেই। উফ, যাই হোক, খুব বিউটিফুল ওয়েদার আজকে, পরিষ্কার একদম, কাপড় জামাগুলো তুলবো, আর সব শুকিয়ে গেছে। আর কি, এবার মাকে খেতে দেবো আর আমরা খাওয়া দাওয়া করবো, আর তো কোনো কাজ নেই। আর রান্নাবান্না তোমাদের দেখিয়েই দিয়েছি, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর খুব ভাল লাগলো আজকে রবিবারের বাজারে, এমস আমাদের বাড়িতে এসেছিল, এরকম এরা এলে না আমার ভীষণ ভালো লাগে জানো তো, মানে মনে হয় আরও কিছুক্ষণ সময় কাটাই, কিন্তু ঠিক এরাও তো বাড়ি ফিরবে, তাই জন্যে আর বেশিক্ষণ আটকেও রাখা যায় না। যাক গে, চলো, সব ঠিকঠাক থাকলে আবার একটা ভিডিও করব কালকে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।